হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আজ আরো একটি দারুণ সুখবর, এবং এর সাথেই রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আজ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা। দেখে নেব কবে থেকে খুলতে পারে অঙ্গনওয়াড়ি, প্রাইমারি, হাই স্কুল, কি জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এর সাথে রয়েছে সকল দেশে শ্রমিকদের জন্য আরো একটি দারুণ সুখবর, যারা মূলত শ্রমজীবী অর্থাৎ খেটে খাওয়া লেবার মজদুর মানুষ। রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি, শিল্পী, প্লাম্বার, রাস্তার হকার, দৈনিক খেটে খাওয়া মানুষদের জন্য, তাদের জন্য দারুণ খবর। এবং এর সাথে রয়েছে পোস্ট অফিসের তরফ থেকে আজ আরো একটি বড় ঘোষণা, যদি আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে রয়েছে আপনার জন্য দারুণ একটি সুখবর। শুধু তাই নয়, এর সাথেই জারি হয়েছে আরো একটি বড় বিজ্ঞপ্তি, রাজ্যে আবারও তৈরি হচ্ছে 2টি পুরসভা, দেখে নেব কোথায় কোথায় এই পুরসভা তৈরি হতে চলেছে। এবং এর সাথেই রয়েছে রাজ্যবাসীর জন্য আজ আরো একটি দারুণ সুখবর, যাদের মূলত নিম্নচাপের জেরে এই বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অথবা বন্যায় ঘর বাড়ি ডুবে গিয়েছে, অথবা কেউ মৃত কেউ আহত হয়েছে, এমন প্রত্যেক পরিবারের জন্য, যারা মৃত এবং আহত অথবা ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবং এর সাথে রয়েছে দেশ এবং রাজ্যবাসীর জন্য আরো একটি বড় খবর, দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে সিএএ এনআরসি নিয়ে আজ আরো একটি ভয়ঙ্কর ঘোষণা, সিএএ অথবা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে। দেখে নেব নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আবারও যে নতুন আপডেটটি উঠে এসেছে। এবং এর সাথে রয়েছে রেলের গ্রুপ ডি নিয়ে আজ আরো একটি বড় খবর, যদি আপনি রেলে চাকুরির পরীক্ষায় বসতে চান অথবা যদি আপনি চাকুরি করবেন ভাবছেন তাহলে এই আপডেটটি জানা আপনার একান্ত প্রয়োজন। এবং এই ভিডিও শেষেও রয়েছে রাজ্যবাসীর জন্য আজ 2টি দারুণ সুখবর। তো ফ্রেন্ডস, আজকের এই আপডেট গুলি বিস্তারিত ভাবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আগামী দিনে লেটেস্ট আপডেট গুলি পাওয়ার জন্য রেড কালার সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে রাখুন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্কুল কলেজ খোলা নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা। সেই লকডাউন থেকে দীর্ঘদিন ধরে রয়েছে বন্ধ রাজ্যের স্কুল কলেজ, ছাত্রছাত্রীরা অনলাইনেই চালাচ্ছে পড়াশোনা। ঠিক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে পুজোর পরেই খুলতে পারে স্কুল। বৃহস্পতিবার নবান্নে গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পরে একথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাদের দাবি বিষয়টি এখনো চিন্তা ভাবনার স্তরে, একদিন অন্তর স্কুল খোলা যায় কিনা তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন শিক্ষক এবং ছাত্র সংগঠন বেশ কিছুদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল। এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্বাভাবিকভাবেই খুশি তারা। চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হচ্ছে। পুজো ভ্যাকেশন আমরা চেষ্টা করবো এভরি অল্টারনেটিভ ডে যদি স্কুলটা খোলা যায়, স্কুল কলেজগুলো। এবং এর সাথে রয়েছে রাজ্য ও দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য দারুণ সুখবর, কোভিড পরিস্থিতিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা, কিভাবে তাদের এবার আর্থিক সাহায্য করা যায় কিংবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় তার উপায় বের করুক কেন্দ্র সরকারকে, এই সুপারিশ করছে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। এহেন সুপারিশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তত্ত্ববিজ্ঞ মহলের মতে করোনা আবহে বিভিন্ন বিরোধী দল একাধিকবার দাবি করেছে যেসব মানুষ আয়করের আওতার বাইরে রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়া হোক, তা এককালীন হতে পারে অথবা প্রতি মাসে হতে পারে। যদিও শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি তা সুপারিশ, এই সংক্রান্ত যাবতীয় বিষয়টি কেন্দ্রীয় সরকারকেই দেখতে বলা হয়েছে আর সেই মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে মূলত পরিযায়ী শ্রমিক, কৃষি শ্রমিক, চুক্তিভিত্তিক কর্মচারী, নির্মাণ শ্রমিক, পরিচারিকাদের উপর করোনার আঘাত হেনেছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ছুতো শিল্পী, প্লাম্বার, রাস্তার হকারদের মতো স্বনির্ভর মানুষরাও। তাদের আর্থিক যে ক্ষতি হয়েছে তার কিছুটা হলেও যাতে পূরণ করা যায় তার সুপারিশের কথাই উল্লেখ করে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থানীয় কমিটি জানিয়েছেন যে এই মুহূর্তে ওই সকল অসংগঠিত কর্মী তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হোক, চাই সেটি একবার
একবারই হোক অথবা প্রতি মাসে কিছু কিছু করে হোক টাকা পাঠানো হোক। এর সাথে রয়েছে পোস্ট অফিসের গ্রাহকদের জন্য আজ আরো একটি দারুণ সুখবর। কিছুদিন পূর্বেই মাত্র সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে মেসেঞ্জার সিস্টেমটি তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ যে সকল বয়স্ক এবং প্রবীণ নাগরিকরা পোস্ট অফিসে আসতে পারে না তাদের শারীরিক অসুস্থতা এবং বয়সজনিত ও দুর্বলতার কারণে, তাদের ওই মেসেঞ্জার পরিষেবাটি বন্ধ করে দেওয়ার পর ব্যাপক সমস্যার মুখে পড়েছে দেশের ওই সকল পোস্ট অফিস গ্রাহকগুলি। তবে বেশি দিন যেতে না যেতেই সরকার বহাল থাকতে পারলো না তার সিদ্ধান্তে। এবার থেকে পুনরায় মেসেঞ্জার সিস্টেম চালু করে দিচ্ছে পোস্ট অফিস, যেখানে বলা হচ্ছে তুগলকি সিদ্ধান্ত বাতিল, ডাকঘরে মেসেঞ্জার সুবিধা ফেরালো কেন্দ্র। অর্থাৎ এবার থেকে যদি কোনো পোস্ট অফিসের গ্রাহক অসুস্থ বা বয়সজনিত কারণে পোস্ট অফিসে যেতে না পারে তাহলে পুনরায় ওই সিস্টেম চালু করছে, এবার থেকে তাদের বাড়িতে পুনরায় পোস্ট অফিসের লোক আসবে। অন্য রিপোর্টে জানানো হচ্ছে রাজ্যে তৈরি হচ্ছে আরো দুটি পুরসভা, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে তৈরি হতে চলেছে দুটি পুরসভা, উত্তরের দুই জেলায় নতুন পুরসভা গঠনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে, শুরু হয়ে গেছে সীমানা পুনর্বিন্যাসের কাজ। রাজ্যে ময়নাগুড়ি ও ফালাকাটা দুটি পুরসভা তৈরি হচ্ছে, জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এবং এর সাথেই রয়েছে রাজ্যবাসীর জন্য আজ আরো একটি দারুণ সুখবর, যাদের মূলত নিম্নচাপের জেরে এই বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অথবা বন্যায় ঘর বাড়ি ডুবে গিয়েছে অথবা কেউ মৃত কেউ আহত হয়েছে, এমন প্রত্যেক পরিবারের জন্য, যারা মৃত এবং আহত অথবা ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। রাজ্য সরকারের পর কেন্দ্র সরকার অর্থাৎ মোদি সরকারের তরফ থেকে দারুণ সুখবর। ইতিমধ্যে রাজ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। ঠিক এরই মাঝে রয়েছে রাজ্যে বন্যায় মৃতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে মোদি সরকার আর্থিক সাহায্যের ঘোষণা। জলের তলায় রাজ্যে একাধিক এলাকা, ডুবেছে চাষের জমি, ভেসেছে ঘর বাড়ি সহায় সম্বল, প্রাণ হারিয়েছে অন্তত 23 জন। এবার বাংলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বন্যা দুর্গতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। বাংলা এবং মধ্যপ্রদেশে বন্যায় প্রাণহানি হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা অর্থ সাহায্য করবে কেন্দ্র। শুধু তাই নয়, আর যদি কেউ আহত হয় বন্যার ফলে তাহলে পরিবার পিছু পাবে 50,000 টাকা। এই আর্থিক সাহায্য দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে, এমনটাই বুধবার প্রধানমন্ত্রীর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে। সাথে রয়েছে রেলের গ্রুপ ডি নিয়ে আজ আরো একটি বড় খবর, রেলের গ্রুপ ডি পরীক্ষা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি হতে চলেছে অ্যাডমিট কার্ড। দীর্ঘ প্রতীক্ষা সেই 2019 সালে বিপুল পদে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রেল। খালি পদ রাখা হয়েছিল 1,03,769 জন, যা পেতে আবেদন করে প্রায় 1 কোটিরও বেশি চাকরি প্রার্থী। কিন্তু গত বছর করোনার ফলে স্থগিত রাখা হয় পরীক্ষা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পরীক্ষার আয়োজন করতে ব্যর্থ হয় রেল রিক্রুটমেন্ট বোর্ড। এরই মাঝে রেলের NTPC পরীক্ষা অনুষ্ঠিত করা হয়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের NTPC বা CBT-1 শেষ হয় গত 31 জুলাই, ফলে খুব শীঘ্রই রেলের গ্রুপ ডি পরীক্ষার নিঘণ্ট ঘোষণা করতে পারে রেলের বোর্ড। এর সাথে রয়েছে আজ নাগরিকত্ব আইন বিল নিয়ে আরো একটি বড় খবর, নাগরিকত্ব আইনের পুনর্বিবেচনা করা হবে না পরিষ্কার ভাবে জানিয়ে দিল কেন্দ্র। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা CAA নিয়ে কোন রকম পুনর্বিবেচনা করবে না কেন্দ্র সরকার। এ বিষয়ে ইউনিয়ন মুসলিম লীগের তরফে পুনর্বিবেচনার বিষয়টি জানতে চাওয়া হলেও সেই বিষয়ে সাড়া দেয়নি কেন্দ্র সরকার। হিন্দু বৌদ্ধ শিখ জৈন খ্রিস্টান ছাড়া অন্য সংখ্যালঘুদের CAA এর আওতায় আনাও হবে না বলে রাজ্যসভায় জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় স্পষ্ট জানিয়ে দেন, CAA নিয়ে কোন রকম পুনর্বিবেচনার কথা ভাবছে না কেন্দ্র। এমনকি পূর্বে ঘোষিত 6টি ধর্মীয় গোষ্ঠী ছাড়া আর কোন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে CAA এর আওতায় আনা হবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।